কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূলধারা নির্দেশনা অষ্টম শ্রেণীর জন্য 17তম সপ্তাহে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে অ্যাসাইনমেন্ট রয়েছে, আমরা এই ভিডিওটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের একটি তথ্যমূল উত্তর আপনাদেরকে পুষিয়ে দিব। আর বলে নেই আপনাদেরকে একটু, আমরা ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তর, সরি, বাংলা অ্যাসাইনমেন্টের উত্তর আপনাদের অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ করে দিয়েছি আপনাদের জন্য। আপনারা চাইলে, যারা বাংলা অ্যাসাইনমেন্টের উত্তরটি দেখেননি, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আর এই ভিডিওটিতে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের একটি উত্তর তথ্যমূল উত্তর আপনাদেরকে জানিয়ে দেবো। চলুন আমরা আগে প্রশ্নপত্রটি দেখি, তারপর আমরা উত্তরপত্রে চলে যাব। তার আগে অনুরোধ থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পিছিয়ে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। এটি হচ্ছে আপনাদের নির্ধারিত প্রশ্ন। বলা হচ্ছে যে নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন করো। এটি হচ্ছে আপনাদের নির্ধারিত প্রশ্ন। প্রতিবেদন লিখতে বলা হচ্ছে, প্রতিবেদনটি কিভাবে লিখতে হবে এখানে নির্দেশনায় বলে দেওয়া হয়েছে যে প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে লক্ষ্য করতে হবে প্রারম্ভিক অংশ অর্থাৎ মূল শিরোনাম, প্রাপকের নাম, ঠিকানা, সূত্র বিষয়ে সংক্ষিপ্ত সার নির্দেশক কথা। 2 নম্বরে থাকতে হবে যে প্রধান অংশ, বিষয় সম্পর্কে ভূমিকা, মূল প্রতিবেদন, দৈনন্দিন জীবনে নেটওয়ার্কের ব্যবহার, নেটওয়ার্কের সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, নেটওয়ার্কের অ্যাডাপ্টার, রিসোর্স, ইউজার, প্রোটোকল, হাব, সুইচ, রাউটার, মডেম, ল্যান, কার্ড, উপসংহার ও সুপারিশ। লাস্ট 3 নম্বরে থাকবে পরিশিষ্ট অর্থাৎ তথ্য, নির্দেশ, গ্রন্থ বিবরণ ও আনুষঙ্গিক যে বিষয়াদি সেটি থাকবে। এটি হচ্ছে আপনাদের নির্ধারিত অ্যাসাইনমেন্টের প্রশ্ন। চলুন আমরা উত্তরপত্র চলে যাই, কারণ উত্তরপত্রটি অনেক বড়, তাই আমরা প্রশ্নতে বেশি সময় দিচ্ছি না। চলুন আমরা উত্তরপত্রটা দেখি। এখানে উত্তরপত্র যাওয়ার আগে আমরা প্রথমে আপনাদেরকে শিরোনামটি দেখাতে চাই একটু। আমি একটু জুম করে নিই আপনাদের বোঝার সাথে। এখানে শিরোনাম হচ্ছে আপনাদের ওভারভাইজার শিরোনাম হবে নেটওয়ার্ক। আমি একটু জাস্ট আঁকিয়ে নেই আপনাদের বোঝার সাথে। এখানে জাস্ট আপনাদের ওভারভাইজার শিরোনাম হবে কম্পিউটার নেটওয়ার্ক, এটি হচ্ছে আপনাদের ওভারভাইজার শিরোনাম। চলুন তারপরে আমরা নিচে দেখি, অর্থাৎ উত্তরে চলে যাই সরাসরি। উত্তর এখানে আপনাদের প্রথমেই যেহেতু শিরোনাম প্রতিবেদন লিখতে হবে, তাই আমাদের প্রতিবেদন লিখতে গেলে প্রথমে এখানে একটি তারিখ দিতে হবে, তারিখ দিয়ে আমরা কমা দিব। আচ্ছা, তারপর এখানে বরাবর, তারপর প্রধান শিক্ষক, আপনারা যদি এখানে অন্য কোনো কিছু লিখেন অর্থাৎ যার কাছে লিখবেন তার নাম এখানে লিখতে হবে। তারপরে প্রধান শিক্ষক হচ্ছে গাজীপুর সরকারি স্কুল, আপনার স্কুলের নাম এখানে দিয়ে দিবেন এই জায়গাটাতে। তারপরে আমরা নিচে আসি, যে এখানে বিষয় হচ্ছে নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার সম্পর্কিত প্রতিবেদন, এটি হচ্ছে প্রতিবেদনের বিষয়, এই বিষয়টি আপনারা লিখবেন। তারপর আমরা জনাব দিয়ে শুরু করব। এখানে আপনার দ্বারা আদিষ্ট হয়ে স্মারক নং এত 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 অনুসারে গত 25শে সেপ্টেম্বর 2021 অনুসারে নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার সম্পর্কিত প্রতিবেদন পেশ করা হলো। আমরা এখানে 25শে সেপ্টেম্বর দিয়েছি, কারণ একটু আপনারা এই সময় লিখবেন, তাই আমরা একটু 2-1 দিন তারিখ ধরে দিয়েছি, আপনারা এই তারিখটাই দিবেন। এখানে সম্পর্কিত প্রতিবেদন পেশ করা হলো। প্রতিবেদনটি আমরা এখন দেখি, এখানে বড় করে টাইটেলটি আমরা সাজাবো। এখানে টাইটেলটি আমরা এখানে দিয়েছি যে নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার, মানুষ সামাজিক জীব, আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে সামাজিক ভাবে থাকতে শিখেছে। সমাজের সবার কিছু দায়িত্ব থাকে এবং সবাই মিলে নিজ নিজ দায়িত্ব পালন করতে শিখে। তারপরে আমরা নিচে আসি, যে সভ্যতার বিকাশের পর সামাজিক ভাবে একসঙ্গে থাকার বিষয়টিও নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তিতে যে নেটওয়ার্কের জন্ম হয়েছে সেটিও আমাদের জীবনে একটু নতুন যাত্রা যোগ করেছে। আমরা অতীতে যে কাজগুলো করতাম আজকাল নেটওয়ার্ক ব্যবহার করে সেই একই কাজ অন্যভাবে করতে শিখেছি। নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে কার্যকর ভাবে ব্যবহার করা। আগে একটি তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া অসম্ভব ও কঠিন একটি কাজ ছিল, এখন মুহূর্তের মধ্যে একটি তথ্য শুধু যে নিজের পরিচিতদের মাঝে ছড়িয়ে দিতে পারি তা না, সেটি সারা দেশ এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে। শুধু তাই নয়, এর সময় তথ্য ছিল সম্পদের মতো, যার কাছে তথ্য যত বেশি সে তত ক্ষমতাশালী। নেটওয়ার্কের কারণে এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে। এখন তথ্য সবার জন্য উন্মুক্ত, বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বিশেষ বিশেষ তথ্যকে নিজের বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বিশেষ বিশেষ তথ্যকে নিজের জন্য, এখানে লাইনটি ডাবল হয়ে গেছে, এটা আপনাদের লেখার দরকার নেই, নিজের জন্য আলাদাভাবে সংরক্ষণ করে, কিন্তু অন্যান্য সাধারণ তথ্য এখন সবার জন্য উন্মুক্ত। খুব সাধারণ একজন মানুষ তার আর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ দুজনেরই পৃথিবীর তথ্য ভান্ডারের সমান অধিকার, দুজনেই একই তথ্য ভান্ডার থেকে একই তথ্য সংগ্রহ করতে পারে। তারপর আমরা একটু পরে দেখি যে
নেটওয়ার্ক দিয়ে তথ্যকে উপস্থাপন করার কারণে সারা পৃথিবীতেই নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। এক সময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করা হতো, এখন সেটি ডেটাবেজে সংরক্ষণ করা হয়। আগে সেই তথ্যগুলো কাগজ ঘেঁটে মানুষকে খুঁজে বের করতে হতো, কাজটি ছিল নিরানন্দময় এবং সময় সাপেক্ষ। তারপরে এখন কম্পিউটারের আঙুল টোকায় নেটওয়ার্ক ব্যবহার করে যে কেউ ডেটাবেসে তথ্য রাখতে পারে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে। নেটওয়ার্ক মানুষের জীবনকে করেছে সহজ ও সুন্দর। এর একটি উদাহরণ হচ্ছে বিমানের টিকিট। এক সময় বিমান যাত্রীদের টিকিট হাতে নিয়ে বিমানবন্দরে যেতে হতো, এখন সারা পৃথিবীতে ই ই টিকিটের প্রচলন হয়েছে এবং বিমানের কোনো যাত্রীকে আর বিমানের টিকিট হাতে করে নিতে হয় না। বিমানের কর্মকর্তারা যাত্রীর পরিচয় থেকে সরাসরি তার টিকিটের তথ্য পেয়ে যান এবং যাত্রীদের বিমান ভ্রমণের ব্যবস্থা করে দেন। সেই দিনটি আর বেশি দূরে নয় যখন কাউকে আর নিজের পাসপোর্টটি সাথে নিয়ে ভ্রমণ করতে হবে। যখন প্রয়োজন হবে তখন তার আঙুলের ছাপ কিংবা চোখের রেটিনা স্ক্যান করে ডেটাবেস থেকে তার সকল তথ্য বের করে নিয়ে আসা হবে। তারপরে এখানে আমরা নেটওয়ার্কের সাথে সম্পর্কিত এরকম কিছু যন্ত্রপাতি, আমরা যন্ত্রপাতিগুলো একটু বিবরণ দেখব, কারণ আপনাদের এখানে যন্ত্রপাতিগুলোর বিবরণ দিতে বলছে। প্রথমে আমরা সার্ভারের বিবরণটি দিই। যে সার্ভার নাম শুনেই বুঝতে পারছি এটা সার্ভার সার্ভ করে, অর্থাৎ সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে। একটি নেটওয়ার্ক কিন্তু একটি নেটওয়ার্কে কিন্তু একটি নয়, অনেকগুলো সার্ভার থাকতে পারে। তারপরে এখানে আমরা ক্লায়েন্টরা দেখবো। এখানে কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেই তখন তাকে ক্লায়েন্ট বলে। কম্পিউটার নেটওয়ার্কেও ক্লায়েন্ট শব্দটি অর্থ মোটামুটি সেরকম। যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেই তাকে ক্লায়েন্ট বলে। যেমন মনে করো তুমি তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেইলে পাঠাতে চাও, তাহলে তোমার কম্পিউটার হবে ক্লায়েন্ট। নেটওয়ার্কে যে কম্পিউটারটি ইমেইল পাঠানোর কাজটুকু তোমার জন্য করে দিবে সেটি হবে সার্ভার। এক্ষেত্রে এই সার্ভারটি হলো ইমেইল সার্ভার। তারপরে এখানে মিডিয়া, যে বস্তু ব্যবহার করে কম্পিউটার গুলো জুড়ে দেওয়া হয় সেটি হচ্ছে মিডিয়া। বৈদ্যুতিক তার, কো এক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি মিডিয়া হতে পারে। কোনো মিডিয়া ব্যবহার না করেও তারবিহীন যেমন ওয়াইফাই পদ্ধতিতে কম্পিউটারকে নেটওয়ার্কে জুড়ে দেওয়া যায়। তারপরে একটু আমরা দেখি যে রিসোর্স, যে ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। কম্পিউটারের সাথে যদি একটি প্রিন্টার কিংবা একটি ফ্যাক্স মেশিন লাগানো হয় সেটি হচ্ছে রিসোর্স। আমরা তারপরে দেখি যে কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে সেটিও রিসোর্স। যারা নেটওয়ার্ক ব্যবহার করে তারা আঁকার সফটওয়্যার ব্যবহার করে সেটিও রিসোর্স। এখানে জাস্ট লাইনটি দুইবার রয়েছে, আপনি একটু ঠিক করে নেবেন। যারা যারা এখানে যারা নেটওয়ার্ক ব্যবহার করে তারা শুধু যে রিসোর্স গ্রহণ করে তা নয়, তোমার তোমার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা মজার ছবি থাকে এবং সেটি যদি নেটওয়ার্কের মাধ্যমে অন্যরাও ব্যবহার করতে থাকে তাহলে তোমার কম্পিউটারও একটি রিসোর্স হয়ে যাবে। তারপরে আমরা দেখি যে এখানে ইউজার, ইউজারটা সম্পর্কে আমরা দেখবো। যে সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে সেই ইউজার বা ব্যবহারকারী। তারপর আমরা প্রোটোকলটা একটু দেখি। এখানে ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট সময় মেনে চলতে হয়। এসব নিয়ম মেনেই তথ্য আদান প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকেই ঠিক করে নেয় কোন 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 ভাষায় কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। এই নিয়মগুলি হচ্ছে প্রোটোকল। যেমন ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রোটোকল হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিটিপি। তারপরে এখানে আমরা জাস্ট পরিশিষ্টটা দিব। এখানে কারণ আপনাদের লাস্ট নির্দেশনায় পরিশিষ্ট দিতে বলা হয়েছিল, পরিশিষ্টটি আমরা অ্যাড করে দিলাম। এখানে প্রতিবেদকের নাম, যার যে নাম সেই নামটি লিখবে। এখানে প্রতিবেদকের শিরোনাম, শিরোনামটি এখানে দেওয়া আছে যে নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার, প্রতিবেদন তৈরির স্থান গাজীপুর সরকারি স্কুল বা তিতাস কুমিল্লা। তবে এখানে প্রতিবেদন তৈরির সময় ও তারিখ, এখানে তারিখটা দিয়ে দিবেন এবং 12টাও লিখবেন এবং সময়টাও লিখবেন, তাহলে কিন্তু আপনাদের নির্ধারিত অ্যাসাইনমেন্টটি হয়ে যাবে। এটি হচ্ছে আপনাদের নির্ধারিত অ্যাসাইনমেন্টের উত্তর। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর অবশ্যই অবশ্যই বাংলা অ্যাসাইনমেন্টের উত্তরটি দেওয়া আছে, আপনারা অবশ্যই অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। প্রত্যেকের ভালো অ্যাসাইনমেন্ট কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।